গতকাল রাজধানীর কুনিপাড়ার বস্তিতে আগুনের ঘটনায় পুড়েছে 300 বেশি ঘর। আগুনের উৎস জানা না গেলেও ফায়ার সার্ভিসের দেরি এবং ঘরগুলোতে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে আগুন থেকে জীবন বাঁচাতে পারলেও সর্বস্বান্ত হয়েছেন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত। আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সহ ঘরে যা যা ছিল তার সবই পুড়ে ছাই। তবু শেষ সম্বল হিসেবে যদি কিছু পাওয়া যায় সেই আশায় ধোয়া ওঠা ছাইয়ের গাদায় কারো কারো নিষ্ফল খোঁজাখুঁজি। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা বলছেন, শুধু জীবন ছাড়া আগুনের হাত থেকে আর কিছুই রক্ষা করা যায়নি। স্বর্ণ অলঙ্কার কিছু ছিল, ওগুলো সাইতে আছে, এগুলো কিছু আছে কিনা এটা তো ফাইতেছে না, কিছু তো নাই, সব জ্বলে গেছে, কইলে হয়ে গেছে। আমার কারমেন্সের মেশিন কাজ করছে, কি সেলাই মেশিন, দোকান সেলাই, আমি এই ধুইয়া সব শেষ করে দিছি, খাই আর কি হইব, বাসতে থাকি খাওয়া দাওয়া করা বাইরে বাড়িছি, পরে ফ্যামিলি খালি ফোন দিছে, বন্ধুর পরে খালি টাকা বা করতে পারছে, আর কিছু পারি না। ফ্রিজ পুড়ছে, টিভি পুড়ছে, তারপর মানে মাল সামাল যা আছে সব পুড়ছে, মানে কোনো কিছু বাই করতে পারি নাই। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ আগুনের সূত্রপাত হলেও এর কারণ এখনো জানা যায়নি। একতলা ভবন তুলে উপরে তিনতলা পর্যন্ত টিন দিয়ে গড়ে তোলা 6টি ভবনের 300 বেশি ঘর এবং রাস্তার পাশে 20-25টির মতো দোকান পুড়েছে আগুনে। বিপজ্জনক কাঠামো এবং সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি হওয়ায় মূলত আগুন ছড়িয়ে পড়ে। অসংখ্য গ্যাস সিলিন্ডার এবং অনেক বার্নাবেল র মেটেরিয়ালস দিয়ে ঘরগুলি তৈরি, এজন্য আমাদের ব্যাকপাত হয়েছে। আর ভিতরের রাস্তাগুলি 3 ফিট, কোনো জায়গায় 4 ফিট, যার দরুন কোন আমাদের যে আধুনিক ইকুইপমেন্টগুলি ভিতরে প্রবেশ করতে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস সাথে সাথে আসে নাই, ফায়ার সার্ভিস আসতে লেট করছে। যদি রাস্তাটা সোজা থাকতো তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি সোজা গলির মধ্যে ঢুকাইতো, আমাদের এত বড় ক্ষয়ক্ষতি আমাদের হইতো না। এদিকে আগুনে সর্বশান্ত মানুষগুলো জানালেন, গতকালের রাত কেটেছে রাস্তায়, আজ দুপুর নাগাদ কোনো সাহায্য পৌঁছায়নি তাদের কাছে। কোনো সাহায্য পাইনি, আজকে সকালে আসছি, আসার পরে দেখি যে ওনারা বলতেছে যে কিছু খাইছো, আমি বলছি না এখনো কিছু খাইনি, না খেয়েছি, বলছে যে এই নাও খিচুড়ির প্যাকেটটা নাও খায় ফেল। কেউ কিছু দেয়নি, কেউ অন্য জায়গার তো কোনো জায়গা পাইনি আমরা কেউ কিছু। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ওয়ার্ড কমিশনার জানান, তালিকা তৈরি করা হচ্ছে। এরপর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। সিটি কর্পোরেশন থেকে বোধ টাকা দিবে, আর জেলা প্রশাসন থেকে চাল ডাল দিবে, আর আমরা কালকে রাত্রে খাবেছি, আজকে দুপুরে খাবো, রাত্রে খাবো, এরপর আমরা খরচ দেবো। নিম্ন আয়ের মানুষের আবাসস্থল শহরের বস্তিগুলোতে আগুনের ঘটনা নতুন না হলেও বছরের পর বছর ধরেই নানা অনিয়ম ও বিপদকে সঙ্গী করে সেসব জায়গায় বাস করছেন তারা। এসব অনিয়ম চিহ্নিত ও সমাধান না করলে ভবিষ্যতেও এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলছেন স্থানীয়রা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।